হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারহান শাহরিয়ার। আমি ডক্টর ফাহিম শাহরিয়ার। আজকে আমরা কথা বলবো একটি ইম্পর্টেন্ট ডিজিজ নিয়ে, যার নাম হলো ডায়াবেটিক্স। ডায়াবেটিক্সটা কি, ডায়াবেটিক্সটা কেন হয়, ডায়াবেটিসে কি কি সমস্যা হতে পারে, ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি, ডায়াবেটিসে কি রক্ষা পেতে কি কি করণীয়, আজকে সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমরা টুইন ডক্টর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সবারই অনেক হেল্পফুল হবে। ডায়াবেটিক্সটা কি, ডায়াবেটিক হচ্ছে একটা মেটাবলিক ডিজিজ, যার কারণে আমাদের বডিতে ইনসুলিনের পরিমাণ কমে যায়। এর ফলে আমাদের বডিতে বিভিন্ন বিপাকীয় ত্রুটি দেখা যায়, যার ফলে ব্লাড গ্লুকোজ লেভেলটা ডে বাই ডে বাড়তে থাকে। আমরা সাধারণত যে খাবারটা খাই, সেই খাবারের মধ্যে যে গ্লুকোজটা থাকে, যখন সেই গ্লুকোজটা সেলের মধ্যে এন্টার করতে পারে না, তখন সেই গ্লুকোজটা আমাদের বিভিন্ন অর্গানে গিয়ে বিভিন্ন কমপ্লিকেশন তৈরি করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণেই ডায়াবেটিক্স হয়। ডায়াবেটিক্সটা কেন হয়, এটা খুবই কমন একটা কোশ্চিন। ডায়াবেটিক্সটা মেনলি বডিতে সুগার এবং ইনসুলিন এই দুটি ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। ডায়াবেটিক্সটা সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, টাইপ 1 ডায়াবেটিক্স এবং টাইপ 2 ডায়াবেটিক্স। টাইপ 1 ডায়াবেটিক্সটা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে, যেটা আমরা ইনসুলিনের মাধ্যমে কন্ট্রোলে রাখতে পারি। এখন আসি টাইপ 2 ডায়াবেটিক্স। টাইপ 2 ডায়াবেটিক্সটা সাধারণত 30 ইয়ার্স পরে হয়ে থাকে। টাইপ 2 ডায়াবেটিক্সে কিছু স্পেসিফিক কারণে হয়ে থাকে, সে ফর এক্সাম্পল যারা দেরিতে ঘুম থেকে ওঠে, যারা রাতের খাবারটা খেয়েই ঘুমিয়ে পড়ে, যাদের হাঁটাহাঁটি করার অভ্যাস খুবই কম, যাদের ওয়েট বেশি, বা আমরা যেটা মেডিকেল ভাষায় বলে থাকি বিএমআই, বডি এবং উচ্চতার অনুপাত 23-এর বেশি হলে তারও ডায়াবেটিক্স হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেশি। ওবিসিটি বা স্থূলতা, এটাও একটা মেইন ফ্যাক্টর। লাস্ট অফ অল যেটা বলা যায় ফ্যামিলি ফ্যাক্টর। ফ্যামিলি ফ্যাক্টর বলতে আমরা যেটা বুঝি, যার বংশে ডায়াবেটিক্স আছে তার ডায়াবেটিক্স হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেশি। ডায়াবেটিক্সের লক্ষণগুলো কি কি, চোখে ঝাপসা দেখা, ঘন ঘন পিপাসা পাওয়া, বারবার প্রস্রাব করা, মাথা ঝিমঝিম করা, কোনো ধরনের ইনফেকশন হলে সেটা সারতে দেরি হওয়া। কারণে কী কী সমস্যা হতে পারে, ডায়াবেটিক্স যদি আমরা ঠিকমতো নিয়ন্ত্রণ না করি তাহলে বিভিন্ন কমপ্লিকেশন তৈরি হয়। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেইন স্ট্রোক হতে পারে, কিডনি ফেলিওর হওয়ার পসিবিলিটি 6 গুণ বেড়ে যায়, চোখ নষ্ট হয়ে অন্ধ হয়ে যেতে পারে। ডায়াবেটিক্স থেকে রক্ষা পেতে হলে কী কী করণীয়, ডায়াবেটিক্স থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনাকে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলতে হবে। প্রথমত আপনাকে হাঁটাহাঁটি অভ্যাস গড়ে তুলতে হবে, প্রতিদিন 30 মিনিট করে, সপ্তাহে 5 দিন হাঁটাহাঁটি করতে পারেন। এরপরে আমাদের দৈনিক খাদ্য গ্রহণ চেঞ্জ করে ফেলতে হবে। আপনাদের মনে রাখতে হবে যেসব খাবারগুলো আপনাদের স্থূলতা বৃদ্ধি করে সেসব খাবারগুলো আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। যেমন হচ্ছে আপনার মিষ্টি, তারপর সুগার, এইসব খাবারগুলো আপনাকে কমিয়ে দিতে হবে। রিচ ফুড বা জাঙ্ক ফুড যেগুলো আমরা বাইরের খাবার বলে থাকি সেগুলো আপনি আস্তে আস্তে কমিয়ে দিবেন। আর যেসব খাবারগুলো আপনি বেশি খেতে পারেন, শাকসবজি, ফলমূল, সালাদ, মাছ মাংস ইত্যাদি আপনি বেশি করে খাবেন। এবং যদি সম্ভব হয় একজন ফুড নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের কাছ থেকে একটা ডায়েট প্ল্যান যদি করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। এবং লাস্টে যেটা বলা যায়, আমাদেরকে অবশ্যই রেগুলার এক্সারসাইজ করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কোশ্চিন জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা টুইন ডক্টর আপনাদের সব সময় পাশে আছি।